हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल दास फैमिली ब्लॉग्स। तो दास फैमिली ब्लॉग्स से तुम्हारे सबाई के वेलकम। तो देखो हमें आज के नतून और एक वीडियो निये चले एसेछि, सेटा तुम्हारे देखार जोन्नो आमी रिक्वेस्ट करछि। तो आमार वीडियोटा तुम्हारा देखो। तो आज के देखो एखाने लाउ केटे रेखेछि, देखते ही पाच्छ लाउ केटे रेखेछि। लाउ दिए माछेर मुड़ो दिए एक तरकारी करब। ए जे देखो माछेर मुड़ोटाकेओ आमी भालो करे धुए टुए निएछि। एखन माछेर मुड़ोटाके भेजे तारपर लाउके आगे एकटु बयल करे लाउयेर सब्जी करब। और एखाने देखो आमी कड़ाई चापिए दिएछि, कड़ाइर मध्ये ए जे लाउगुलो दिए दिच्छि। लाउगुलो आगे सिद्ध करे नेब। चलो ये सिद्ध करी नहीं लाउगुलो के कड़ाई सब ढेले दिलाम आमी। लाउगुलो सिद्ध हो गेले तारपर एक एक करे सब मसला देव। तो चलो लाउटा सिद्ध करी नहीं। लाउटा बॉयल होते होते आमी माछेर मुड़ोगुलो के नून हलुद माखिए भेजे नेब। तो देखो एखाने आमी माछेर मुड़ोते दिए दिलाम हल्दी, हल्दी पाउडार और नून। तो एखन भालो करे माखिए नेब। एदिके आबार एकटा फ्राई पैनो बसिए दिएछि, पूरा गरम हो गेछे। एबार फ्राई पैनटाते तेल दिए देब। दिए दिलाम तेल, भालो करे गरम होते देब तेलटाके। तारपर एदिके एखन आमि माछेर मुड़ोगुलोके भालो करे मेखे निच्छि नून हलুদ। नून হলুদ মাখাতে মাখাতে কড়াইও গরম হয়ে গেছে। এবার ভেজে নেব মাছের মুড়োগুলো। চলো মাছের মুড়োগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। তো এইদিকে দেখো লাউটাও বেশ সিদ্ধ হয়ে গেছে এই যে, আর এইদিকে আমার মাছের মুড়োটাও ভাজা হয়ে গেছে। এখন এতে এক এক করে লাউয়ে আমি মশলা দিয়ে দেব। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম আদা, তারপর দেব স্বাদমতো নুন, তারপর দেব সামান্য হলদি পাউডার, তারপর দেব জিরের গুঁড়ো, লাস্টে দেব ধনের গুঁড়ো। তো এগুলো সব মশলা আমি দিয়ে দিলাম। এখন লাউটাকে ভালো করে সিদ্ধ আরো সিদ্ধ করে নেব। মশলাগুলো যেহেতু দিয়েছি এখন, তো মশলাগুলো সিদ্ধ করে নেব। ভালো করে একটা ঢাকা দিয়ে দেব আমি। ঢাকা দিলে মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে মাছের মুড়োগুলোকে আমি পুরো ভেঙেচুরে ভেজে নিয়েছি। এখন মাছের মুড়োগুলো একটা প্লেটে আমি নামিয়ে নেব। এই প্লেটটাতে ওই যে আদা কুচিয়ে রেখেছিলাম, যে আদা প্লেটটাতে রেখে দিলাম। যে পুরো মাছের মুড়োটা আমি নামিয়ে নিলাম। মশলাগুলো দেওয়ার পর মিনিট পাঁচেক আমি বয়েল করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে দিলাম। ঢাকা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। তারপর এই যে ভেজে রাখা মাছের মুড়োগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে আরো মিনিট পাঁচেক আমি বয়েল হতে দেব। মাছের মুড়োর যে স্যান্ডটা আছে, স্যান্ডটা ভিতরে যাওয়ার জন্য, লাউয়ের সাথে মেশার জন্য আমি আবার মিনিট পাঁচেক বয়েল করব ঢাকা দিয়ে। তো দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি আর বেশি সিদ্ধ করব না, কারণ লাউ যদি বেশি সিদ্ধ করা হয় তবে টক টক হয়ে যায়। তো এখন আমি একটা গামলায় নামিয়ে নেব। বেশ সিদ্ধ হয়ে গেছে, আমার মশলা মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে। তো চলো নামিয়ে তারপর সম্বারের ব্যবস্থা করব। কড়াই চাপিয়ে দিলাম, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম তেল, আর আমি তো আগে তেজপাতাওটা সব দিয়েই দিয়েছি লাউয়ে। তো এখন শুধু সম্বারটাই দেব পেঁয়াজ দিয়ে। তো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব।
দেখো খুব ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবার লাউগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। তারপর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি। লাউয়ের চিনি দিলে লাউয়ের টেস্টটা আরও বেড়ে যায়। তারপর চিনি দেওয়ার পর দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা সেন্টটা বের হতে হবে, তাই ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার একটা হাতার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে বাস নামিয়ে নেব। হয়ে গেল আমার লাউ দিয়ে মাছের মাথার সবজি। তো চলো ধীরে ধীরে নামিয়ে নিই, তারপর তোমাদের ফাইনাল লুকটা আবার দেখাচ্ছি। তো দেখো হয়ে গেল আমার মাছের মুড়ো দিয়ে লাউয়ের ঘন্ট। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।